ক্লাসরুমে চোখাচোখি, নোট আদান প্রদান থেকে নাইমার প্রেমে পড়েন তাসকিন আহমেদ। প্রিয় বান্ধবীকে ঘরে তুলেছেন আর সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রটেছে নানান গুঞ্জন। সেগুলোকে হাতে তুড়িতে উড়িয়ে দিলেন স্পিড স্টার। ক্যারিয়ারের সামনের দিকে তাকাতে চান তাসকিন আহমেদ। রাহিদ রনির দুই পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ, ছবি তুলেছেন শাহাদাত হোসেন। রাজধানী মোহাম্মদপুরে পৈতৃক বাড়ি তাসকিনদের, ঐতিহ্য আর স্মৃতি বাসা বেঁধেছে জাকির হোসেন রোডের এই বাড়িতে। জীর্ণ আর মলিন বাড়িতেই 24 বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন তাসকিনের বাবা আব্দুর রশিদ। তাসকিনের 7 বছরের প্রেম, এক কথায় লাকি 7। তবে প্রেমের শুরুতে তাসকিনই ডুবেছিলেন নাইমার প্রেমে। একই ক্লাস, দেখা অদেখায় প্রেম জাগে দুজনার। এরপর চুটিয়ে প্রেম করেছেন তাসকিন নাইমা। এটা আসলে স্কুল থেকে স্টার্ট হয়েছে, এসএসসি পরীক্ষা দেওয়ার আগ মুহূর্তে আর কি স্টার্ট হয়েছিল, মেসেজ দেওয়া দিই মোবাইলে, তারপর আস্তে আস্তে কথা বলতে বললো জিনিসটা। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, ক্লাসের সব থেকে অপছন্দ ছেলে ছিলাম আমি, আর মানে কারণ আমি বেশি দুষ্টু ছিলাম, তো মাঝে মধ্যে ইচ্ছা করে ক্লাসের সাজেশন নিতে যাইতাম ওর বাসায়, যেহেতু দেখার জন্য বা সিলেবাস নিতে যাইতাম, এইসব বাহানা ছিল আর কি। তো তাও মানে বহুত কষ্ট হয়েছে ওরে আমার কনভিন্স করতে, মানে পড়াইতে যেটা, তো পরে আস্তে আস্তে আর কি আমাদের অ্যাফেয়ার হয়েছে। দিন যায় কথা থাকেই, প্রতিদিনই গুজবের ডালপালা ছড়াচ্ছে, এই সবই ভিত্তিহীন নিশ্চিত করতে যেন মুখিয়ে তাসকিন। সেদিনও দেখছি যে ওই বিরাট কোহলি আর আনুষ্কার একটা অল ক্লিয়ারের ছবি আছে, তো ওই বিরাটের জায়গায় দিয়ে রুবেল ভাইয়ের মাথা উইকেট নেওয়ার পরে, তো এডিট করে অনেকে অনেক কিছু আমারও শাহরুখ খান বানাই দিতে পারে মানুষ, তো এটা নিয়ে আসলে আমি বলার না, কারণ আমি জানি আমি কি করছি আর আমি কত ভালো। রটনা রটে বলেই তো তারা তারকা, আর সব বিপত্তি পেরিয়ে যাওয়াও তো তারকারি কাজ। রাহিদ রনি, ডিবিসি নিউজ, ঢাকা।